একটি সেতু পাল্টে দিয়েছে গোটা একটি এলাকার চেহারা। যে সেতু স্বপ্ন কোনোদিন ভাবেনি স্থানীয়রা, সেই সেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের 26তম কিলোমিটার অংশে লেবুখালী পায়রা নদীর উপর নির্মিত পায়রা সেতুর কারণে ভাগ্য বদলেছে স্থানীয়দের। এর ফলে দেশের সর্বদক্ষিণে কুয়াকাটা পর্যন্ত ফেরিবিহীন যোগাযোগ স্থাপিত হবে। বাড়বে সড়ক যোগাযোগ এবং সৃষ্টি হবে কর্মস্থানের। এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। ১১৭০ কোটি টাকা ব্যয়ে দেশের অন্যতম নান্দনিক পায়রা সেতুর মূল অবকাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে অনেক আগেই। এখন চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। যে কোনো সময় প্রধানমন্ত্রী এই সেতু উদ্বোধন করবেন। টোল প্লাজা সহ অন্যান্য কাজ প্রায় শেষের দিকে। এই সেতুর বদলতে পাল্টে গেছে পুরো এলাকার চেহারা। সেতু দুই পাশে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। অনেকটা শহরের রূপ ধারণ করেছে একসময় অবহেলিত লেবুখালী। আগামীতে আরো জমজমাট হবে এমন আশা। সেতু দুই তীরে হিড়িক পড়ছে জমি কেনা। কয়েকগুণ বেড়ে গেছে জমির দাম। একটি সেতুর কারণে পাল্টে গেছে স্থানীয়দের জীবনমান, বদলে গেছে ভাগ্য। এই সেতুকে কেন্দ্র করে ভারী শিল্প কারখানা গড়ে উঠেছে, এমনকি মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। এই সেতুর কারণে আমূল পাল্টে যাবে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা। একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সেতু উদ্বোধনের প্রহর গুনছে মানুষ। এই সেতু শুধু যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন নয়, কর্মস্থান, পর্যটনের বিকাশ এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্ণফুলী ব্রিজের আদলে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এই সেতুর কিছু স্বল্পিক বিশেষত্ব রয়েছে, যেমন পায়রা সেতুটি বাংলাদেশের সবচেয়ে বড় স্পেন বিশিষ্ট সেতু। পদ্মা সেতু স্পেনের দৈর্ঘ্য 150 মিটার আর পায়রা সেতুর দৈর্ঘ্য 200 মিটার। দেশের প্রথমবারের মতো বিশ্বমানের প্রযুক্তি হেলথ মনিটরিং সিস্টেম ও পিয়ার প্রোটেকশন ব্যবস্থা করা হয়েছে পটুয়াখালীর এই সেতুতে, ফলে প্রাকৃতিক দুর্যোগ কিংবা ওভারলোডে যানবাহন চলাচলে সেতুর ভাইব্রেশন কোনো ক্ষতির সম্ভাবনা থাকলে সেই বিষয়ে হেলথ মনিটরিং সিস্টেম ওয়ার্নিং দেবে। এটি বাংলাদেশের দ্বিতীয় সেতু যা এক্সট্রা ডোজ কেবল সিস্টেম তৈরি করা হয়েছে। নদীর মাঝখানে একটি এবং দুপারে দুটি পিয়ারের উপর দাঁড়িয়ে আছে মূল সেতুটি। পিয়ারের দুই পাশে 12টি কেবল সংযুক্ত সহ মোট 36টি কেবল ব্যবহার করা হয়েছে। 2016 সালে এই সেতু নির্মাণ কাজ শুরু হয়। পটুয়াখালী সহ দেশের দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক চাকাকে সমৃদ্ধ করতে এবং শুভেচ্ছা দূত হিসেবে কাজ করবে এই পায়রা লেবুখালী সেতু।